তিন সপ্তাহ ধরে আগরতলা শাবরুং জাতীয় সড়কের বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকার ব্যস্ততম রাস্তায় বিকল হয়ে আছে বিশালগড় পুর পরিষদের একটি ময়লাবাহী গাড়ি। ময়লার দুর্গন্ধে আশপাশের মানুষ বাড়িঘরে থাকতে পারছে না, তবে বিশালগড় পুর কর্তৃপক্ষের এই বিষয়ে কোনো হেলদোল নেই। সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার ঐতিহাসিক মে দিবস পালন করা হয়। শহীদ বেদিতে বাল্যদান করে দেশের বীর শহীদদের স্মরণ করেন দলের কর্মীরা। দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যায় রেকর্ড গড়ার খেলায় মেতেছে ভারত। এবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা 4 লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। গোটা বিশ্বেই প্রথম কোনো একটি দেশে আক্রান্তের সংখ্যা দৈনিক 4 লক্ষ ছাড়ালো। তবে সংক্রমণ হু হু করে বাড়লেও গত একদিনে সুস্থ হয়েছেন প্রায় 3 লক্ষ মানুষ। শ্রমিক দিবসের সকালে গুজরাট থেকে এলো মর্মান্তিক দুর্ঘটনার খবর। আহমেদাবাদ থেকে 190 কিলোমিটার দূরে ভারত জাম্বুসর হাইওয়ের পাশে প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল 18 জন কোভিড রোগী। শনিবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। গোটা বিশ্বের সাথে রাজ্যেও এদিন যথাযোগ্য মর্যাদার সাথে 136তম শ্রমিক সংহতি দিবস উদযাপন করল বামপন্থীরা। রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম রাজ্য কার্যালয় থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দল ও তার গণসংগঠনগুলির উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হল দিনটি। আন্তর্জাতিক শ্রমিক সংহতির দিনে অসহায় মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ালো ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি, অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি। শনিবার এই দুটি সংগঠনের উদ্যোগে আগরতলা আইজিএম হাসপাতালে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। করোনার ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরীক্ষার্থীদের রক্ষা করতে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার দাবি জানালো এনএসইউআই। শনিবার সংগঠনের প্রদেশ সহসভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সাথে দেখা করে তাদের দাবির সনদ তুলে দিন। ছাত্রদের সাথে পরীক্ষার সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে প্রয়োজন আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিলেন ছাত্রনেতা শ্রী রায়। অতিমারী করোনার হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, এই বার্তা নিয়ে প্রতিনিয়ত সচেতনতামূলক কর্মসূচি সংগঠিত করে চলেছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। এর মধ্যেই রাজ্য সরকার প্রতি বুধ ও শনিবারকে বিশেষ মাস্ক অভিযান দিবস হিসেবে চিহ্নিত করেছে। তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলার বিভিন্ন হাট বাজারে বিশেষ অভিযান চালালো সদর মহকুমা প্রশাসন। আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে শ্রমিকদের হাতে বর্তমান সময়ে অত্যন্ত জরুরি সামগ্রী মাস্ক, স্যানিটাইজার ও সাবান তুলে দিল সিপিআইএম রামনগর অঞ্চল কমিটির কর্মীরা। শনিবার পার্টির সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলির উপস্থিতিতে দলের কর্মীরা শ্রমিকদের হাতে তুলে দিলেন এইসব সামগ্রী। বিদ্যুৎ নিগম কর্মীদের গাফিলতি উদাসীনতার কারণে 7 সকালে ধান জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু। ঘটনা করমচুরা থানাধীন মানিকনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে নয়নচলা রোকিয়া সংলগ্ন এলাকায়। মৃত মহিলার নাম মমতাজ বেগম। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। করোনা প্রতিরোধ মাস্ক বিরোধী অভিযানে বেরিয়ে বিশালগড় মধ্যবাজারে হুলস্থুল কাণ্ড। কিছু বেপরোয়া মানুষের কাছে হেনস্থার শিকার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। হেনস্থার শিকার হয়েছেন পুলিশ কর্মীরাও। একসময় তর্ক বিতর্ক হাতাহাতিতে পরিণত হয়। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য মধ্যবাজার এলাকায়। চাকরিচ্যুত শিক্ষকরা জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন, তারা সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারবেন। আমি প্রাক্তন শিক্ষকদের মঙ্গল কামনা করি। শনিবার রাজধানী প্রগতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিক্রিমায় শিক্ষক সংগঠনের মেগা রক্তদান শিবিরের অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। করোনার দ্বিতীয় আবহে সচেতন থাকতে শনিবার কমলপুরের প্রত্যন্ত মেথির মিয়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের প্রাঙ্গণে মেথির মিয়া গ্রামের জনসাধারণের মধ্যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করলেন মহকুমার বিশিষ্ট সাহিত্যক তথা শিক্ষক সঞ্জয় কুমার দাস। বিশিষ্ট সাহিত্যকের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন মেথির মিয়া গ্রামের মিশ্র জনবসতির জনসাধারণরা। দাবি আদায়ে শীঘ্রই আন্দোলনে নামবেন পশ্চিম ও সিপাহী জলা জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর। উদয়পুর রেলস্টেশনে অটো মাফিয়াদের দৌরাত্ম্য। উদয়পুর স্টেশনে করোনা টেস্টিং সংক্রান্ত নিউজ কভার করতে গিয়ে অটো মাফিয়াদের হেনস্থার শিকার সাংবাদিকরা। অটো রিক্সায় অতিরিক্ত যাত্রী বহন করা নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অটো চালকদের দুর্ব্যবহার ও গালিগালাজ। ঘটনায় ব্যাপক ক্ষোভ উদয়পুর সাংবাদিক মহলে।